অনেক বন্ধুরাই বলেন আম গাছের পাতা পুড়ে যাচ্ছে। এখানে দেখুন শুধু পাতা কিন্তু নয়, তার সাথে আমও পুড়ে যাচ্ছে। আমি বারংবারই বলে থাকি এইটার মেন সমস্যা গাছের পাতায় নয়, সমস্যা হলো গাছের রুটে। এখানে দেখুন কিছুক্ষণ আগে সারাদিন বৃষ্টি হলেও সমস্ত গাছের আশেপাশের টবের জল নেমে গেছে, কিন্তু এই টবটার কিন্তু জল নামেনি। এই টবটা একটু ড্রেনেজের সমস্যা রয়েছে, এই কারণে এই টবটার জল নামতে চায় না। কিছুদিন পর আমি এই গাছটাকে ফল পেড়ে রিপোর্টিং করে দেবো, সেই কারণে আমি এই গাছটাকে আর নজর দিইনি। রিপোর্টিং করার সময় আমরা আবার সুন্দরভাবে ড্রেনেজ তৈরি করব। মূল কথা হলো যদি গাছের টবেতে জল জমে থাকে সেক্ষেত্রে টবের যে শিকড়গুলো, শিকড়গুলো পচে যায়। শিকড় যখন পচতে শুরু করে সেই সময় গাছ কিন্তু মাটি থেকে পর্যাপ্ত জল এবং খাবার শোষণ করতে পারে না। সেই জলের অভাবেই পাতাগুলো এভাবে পুড়ে যায়, এমনকি ফলও এভাবে পুড়ে যায়। এই পোড়া ফলটাকে আমরা কেটে টেস্ট করে দেখব এর টেস্ট কেমন হচ্ছে।